ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। সময় তো ভাই জানতে চেয়েছেন যে মাজহাব মানাটা কি এবং মাজহাব আমাদের মানতে হবে কিনা বা আমরা কোন নবীর উম্মত হিসেবে পরিচয় দিব মাজহাবগতভাবে, বিভিন্ন বিষয়গুলো আপনি জানতে চেয়েছেন। বিষয়টা সম্মানিত দিন মুসলিম ভাই, আসলে একটা বিষয় আমরা খেয়াল রাখবো যে যে কোনো সমস্যার সমাধান আমরা কোরআন সুন্নাহর আলোকে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ফাইন তানাযাতু বিশাইইন ফুরদু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাদের কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে আল্লাহর রাসূল আল্লাহ তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আসলে যে কোনো মতনক্যর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের দিকেই নিয়ে যেতে বলেছেন। ইঙ্গিতান কথাগুলো আমরা ফয়সালা করে নেব ইনশাআল্লাহ ওখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাসার 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুজু আনহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল সাল্লাল্লাহু তোমাদের যা দিন তা গ্রহণ করো, আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সম্মানিত দিনী মুসলিম ভাই, এখন বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে যা দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, তিনি যা দেন নাই তা প্রত্যাখ্যাত তা অগ্রহণযোগ্য গ্রহণ করতে হবে না। এখন বিষয় হলো যে আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহ তার রাসূলের এটাইট করতে হবে কিসের ব্যাপারে? দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে নাই, দিনের ব্যাপারে বিষয়টা। আর একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন সূরা বাকারা 38 নম্বর আয়া, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ওয়া মান ইত্তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। অথবা যখন তোমরা যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, দুঃখ থাকবে না। সম্মানিত দীন মুসলিম ভাই, এখন বিষয় হলো যে মাজহাব, রাসূলের করিম সাল্লামের যুগে কোনো মাজহাব ছিল না, সাহাবাই কেরামদের যুগে ছিল না। এটা প্রায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরার পরে 61 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পর থেকে তার কিছু মানে তাকে অনুসরণ করে তারা তৈরি করে বা তখন থেকে মাজহাবের উদ্ভব ঘটে। অথচ ইমাম আবু হানিফার নাম দিয়ে অনেকে বলে যে তিনি যা বলেছেন তিনি মুজতাহিদ হিসাবে যা মানতে বলেছেন তাই হবে আমাদের জন্য গ্রহণযোগ্য। অথচ তিনি বলেছেন ইদা সাহাহাল হাদিস ও ফাওয়াল মাজহাবি, সহি হাদিস হলো ওটাই আমার মাজহাব বলে পরিগণিত হবে। সহি হাদিস যেটা সেটাই হলো ইমাম আবু হানিফা বলছেন দুরুল মুখতার, দুরুল মুখতার হাসে ইবনে আবিদিনের মধ্যে ইদা সাহাহাল হাদিস ও ফাওয়াল মাজহাবি, যেটাই সহি হাদিস সেটাই হলো আমার মাজহাব। আর তিনি আরও কিছু কথা বলেন, লা ইয়াহিল্লু লিআহাদ লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মান মিন আইনা আখযনাহু। আমার কথা থেকে কথা নিয়ে কোনো ব্যক্তির ফতোয়া দেওয়া যায় না যতক্ষণ সে না জানবে আমি এক অর্থে গ্রহণ করেছি। সম্মানিত দীনী মুসলিম ভাই, ফয়সাল ফিকহ সুন্নাহর মধ্যে এটা বিস্তারিত প্রথম খণ্ডে আলোচনা হয়েছে বিষয়গুলো নিয়ে। এখন কথা হলো তিনি আরও অনেক কথা যেমন বলেন ইদা কুলতু কাউলা ইখলিফ কিতাব লাইতালা খায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারাকু কাউলিহি, যখন আমি এমন কথা বলি যে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস বিরোধী তাহলে তোমরা আমার কথা পরিত্যাগ করবে। এর অনেক ইঙ্গিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিয়েছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ দিয়েছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ দিয়েছেন। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ক্ষেত্রে যে হাদিস যে কথা এসেছে যে আমি নিছক একজন মানুষ, আমি ভুলও করি শুদ্ধ করি, তাই তোমরা তোমরা লক্ষ্য করো আমার অভিমতের প্রতি, এগুলো যতটুকু কোরআন সুন্নাহর সাথে মিলে তা গ্রহণ করো, যতটুকু মিলে না তা ছেড়ে দাও। ইমাম শাফিও একই কথা বলছেন যে ফাত্তাবিউহা ওয়ালা তালতাফতুহু ইলা কওলি আহাদ, তোমরা তারও সুন্নাহকে অনুসরণ করো আর অন্য কারো কথার প্রতি ভ্রক্ষেপ করো না। এটা সহাল হাদিস ও ফাওয়াল মাজহাবি কথাটি তিনিও উল্লেখ করেছেন সম্মানিত দীন মুসলিম ভাই। এরকম ধরনের অনেক কথা ফিকহ সুন্নাহর মধ্যে প্রথম জনে বিস্তারিত আলোচনা হয়েছে। কুল্লা হাদিস আন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল কওলি ওয়া ইন লাম তাসমা মিন্নি, নবী সাল্লাম এর সব হাদিস হয়ে আমার বক্তব্য যদি আমার মুখ থেকে তা না শুনে থাকো। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসই যে হাদিস এটা আমি যতক্ষণ না বলছি ততক্ষণ নয়। মান রাদ্দা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লামের হাদিস প্রত্যেকের উপর সেটা অংশের তীরে নিপন্ত হলো। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল সবার এক কথায় যে আমি যে কথাটি বলছি এটা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে আমরা সেটা গ্রহণযোগ্য নয় বা সেটা গ্রহণযোগ্য করো না, আমার কথা কোরআন সুন্নাহ না মিলে সেটাকে নিক্ষেপ করো, যেটা মিলবে সেটা নাও, এটা ফিকহ সুন্নাহ, সহি ফিকহ সুন্নাহ বর্তমান যুগের একটা শ্রেষ্ঠ ফিকহি গ্রন্থ, আধুনিক ফিকহি পর্যালোচনা। আল্লামা রাসুলুল্লাহ আল-বারী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল্লাহ বিন বাজ, শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিনের মানে বিচার ব্যাখ্যা বিশ্লেষণের তদন অনুলোকে
আবু মালিক বিন আস সাইদ সানিম রহিমাহুল্লাহ লেখা একটি কিতাব। এই কিতাবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সবার একটা কথা যে কোন মাঝহাবকেই আসলে ইসলাম প্রত্যক্ষ বলেন বা পরোক্ষ বলেন মানতে বলে যায় নাই। ইসলাম এমন একটি ধর্ম, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ ধর্ম। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজয় হজের ভাষণেই কোরআন সুন্নার কথা বলে গিয়েছেন যে তার একটু ফিক মুম্বাইল ল্যাংটিদুল্লু মাতামা সাকিমিমা কিতাবুল্লাহ সুন্নাতে ওয়া রাসূলি। আমি এবং আমার আল্লাহ এবং আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার সুন্না। যারা মেনে চলবে তারা কখনো পদভ্রষ্ট হবে না। সম্মানিত দিনী মুসলিম ভাই, এখন কথা হলো যে কোরআন সুন্নার কথা মানতে আল্লাহ তার রাসূল বলেছেন যে কোনো বিষয়ে, অথচ আজকে এক ধরনের মানুষ মাজহাব মানা ফরজ বলে যে মাজহাব মানতে হবে, এটা ফরজ, এটা যারা মুস্তাহিক তাদের কথাই অনুযায়ী আমাদের আমল করতে হবে। অথচ জেনে রাখতে হবে পরবর্তী উসুল বিদ্যানগুলোর মধ্যে মুস্তাহিদ ছাড়া সাধারণভাবে কোরআন সুন্নার প্রতি আমল করা নিষিদ্ধ। এরকম ধরনের যে কথাটা রয়েছে সেই কথাটি আসলে কোরআন সুন্নার অনুকূলে যদি হয় তাহলে মানতে হবে। ইজতেহাদের শর্ত হলো সে বিষয়টা তারা এভাবে বলে। সম্মানিত দিনই মুসলিম ভাই, এ বিষয়গুলো আমাদের আসলে যে যারা মাজহাব মানে তারা যদি কোরআন সুন্নার বাইরে হিসাব করে তাকলিদ করে চলে, তাহলে সে তাকলিদটা যদি কোরআন সুন্নার অনুকূলে না হয় তাহলে সে বিষয়টা আসলে গ্রহণযোগ্য বা সেটা পালনীয় তা নয়, এটা আমাদের বিষয়ে মাথা রাখতে হবে। আর ইমাম ইবনে আব্দিল বার আশারের মতে মাধ্যমে দলিল উল্লেখ করার পর তাকলিদকে নিন্দনীয় নিষেধ করে বলেন, ফকিহ ও আহলে নজদের একটি দল যে নজরিয়া চিন্তাগত বা আকলিয়া বুদ্ধিজাত দলিল দ্বারা তাকলিদকে বৈধ মনে করেন। অথবা তিনি বলেন, এ ব্যাপারে আমি মানিজি রহিমাল্লাহর চেয়ে উত্তম কথা আর কাউকে বলতে দেখিনি, যার তা হলো যে তাকলিদ দিয়ে বিধান বাস্তবায়ন করতে চায় তাকে যদি বলা হয় তুমি যে বিধানটি বাস্তবায়ন করবে এ ব্যাপারে কি কোনো দলিল রয়েছে, সে যদি উত্তর বলে যে হ্যাঁ তাহলে তাকলিদ বাতিল হয়ে যাবে। কেননা এক্ষেত্রে দলিলটাই তার জন্য আবশ্যিক হয়ে গেছে যে তাকলিদ নয়, তাকলিদ করে ইসলাম মানা যায় না। সম্পূর্ণ কোরআন সুন্নাহর প্রতি ভিত্তি করে ইসলাম মানতে হবে, মুস্তাহিদের কথা নিতে হবে, তো কোরআন সুন্নাহর সাথে যেটা মিলবে সেটা নিতে হবে, যেটা মিলবে না সেটা নিতে হবে না। মাজহাব মানা ফরজ নয়। মাজহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় মৃত্যুর 170 বছর খ্রিস্টাব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাম 63 বছর আয়ু পেয়েছেন, তো 63 বছর প্রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে 630 খ্রিস্টাব্দের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। তো এই খ্রিস্টাব্দের প্রায় 61 বছর পরে রাসূল সাহাবায়ে কিরামদের প্রায় 61 বছর পরে কী হয়েছে, মাজহাব উদ্ভব হয়েছে। এ মাজহাব আসলে ইসলামে জায়েজ নয় বা ইসলামে সেটা গ্রহণযোগ্য নয়। জি, মাজহাব যদি কোরআন সুন্নাহর কারণে হয় মানতে হবে, মানে মানতে হবে না। আসসালামু আলাইকুম।